স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি চলে এসেছি এখন বাজে তো এখন বাজে অলমোস্ট 4:30। তো এখন পায়রাদের কাছে আসলাম, এসে একটু আগে ছেড়েছি। তো ছাড়ার পরে এরা নিলিবিলি সব বসে আছে, এই দেখছি। আর কিছু আছে গাছে, কারণ ছাদে ধান মারা হয়েছিল আর সাইড দিয়ে এদিকে এদিকে ধান পড়ে আছে, এর জন্য এরা ছাদ ছেড়ে কোথাও যাচ্ছে না, ছাদে আছে। ভালো কথা, এই দুটো এখন রোম্যান্স করবে। তোমাদের ভালো টাইমে আমি ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা ভালো টাইমে করছি। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার সবই করে দিও। হ্যালো, স্টার্ট। আমাদের মতনই দেখতে, কিন্তু কালারটা সাদা। পায়রার আমি একটা জিনিস নোটিস করলাম, ছেলেটাও ঘাড়ের উপরে ওঠে, মেয়েগুলোও ঘাড়ের উপরে ওঠে। তোমরা যারা যারা নতুন নতুন পায়রা পোষো, বলো কি আমার দুটো পায়রাই হিজলে, তো সব কিছুই না, ওটাই পলিসি। তো তোমাদের আর একটা জিনিস দেখাবো, সে জিনিসটা হলো মুক্ষির বাচ্চা ফুটেছে। এই যে এই খোপের ডিম তো আমি নিচে দিয়ে দিয়েছিলাম অরিজিনালের কাজ পেয়েছে নিচে, তো ওই দুটো ফোটার আগে এই দুটো ফুটে গেছে। দেখো বাচ্চা, ওই দেখো, ওই দেখো। তো এই দুটো ফোটার আগে এ দুটো ফুটে গেছে, কি সুন্দর! দিলাম এর ডিম যে ভালো ফুটবে, আগে ফুটে গেল এদের ডিম। বাহ, অসাধারণ। তো ভিডিওটা আর বেশি বড় করবো না। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।